আসসালামু আলাইকুম। আরহাম একাডেমির পক্ষ থেকে ম্যাজিক পিএইচপি সিরিজের দ্বিতীয় পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আব্দুল্লাহ আল মামুন। আমরা এই পর্বে দেখব যে কি করে একটা এইচটিএমএল টেমপ্লেটকে পিএইচপি টেমপ্লেটে কনভার্ট করতে হয় এক্সটার্নালি, মানে বাহ্যিকভাবে, এটা যেন জ্যাম্পে বা যে কোনো ওয়াম্পে বা যে কোনো পিএইচপি সার্ভারে রেখে এটাকে রান করা যায়, সার্ভার নির্ভর করা যায়। HTML যেহেতু যে কোনো জায়গা থেকে রান করতে পারে, ব্রাউজারে সরাসরি চলে আসতে পারে, বাট পিএইচপি ফাইল সার্ভার নির্ভর, স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ, যেটা সার্ভার ছাড়া ওপেন হবে না। তো এই প্রজেক্টটাকে আমরা সার্ভার নির্ভর করার জন্য বা করার জন্য প্রাথমিক প্রস্তুত করার জন্য যে কাজটা করে নিতে হবে, যে সব এক্সটেনশনগুলো যত জায়গায় .html আছে সবগুলোকে চেঞ্জ করে ফেলতে হবে। তো এই কাজটা আমরা দুভাবে করতে পারি। এটা হলো ম্যানুয়ালি যদি করি, আমরা আমাদের ডিরেক্টরিতে গিয়ে দেখলাম যে এখানে হয়তো 10-12টা ফাইল আছে, কিন্তু এই 10-12টা ফাইলের মধ্যে আমি এক্সটেনশন যদি চেঞ্জ করতে চাই তাহলে আমরা গিয়ে গিয়ে 10-12 বার করতে পারি। কিন্তু কল্পনা করেন যে আপনাকে এমন একটা প্রজেক্ট দেওয়া হলো যেখানে 150, 200 বা 500 বা 1500 ফাইল আছে, সবগুলো .html। আপনাকে বললো যে 1500 ফাইলটাকে আজকে তুমি এক্সটেনশনগুলো চেঞ্জ করে দাও। আপনি একটা একটা করে কাজ করলেন, দিন পার হয়ে গেল, তো আপনার বস আপনার প্রতি অবশ্যই অসন্তুষ্ট হবে, আপনি নিজেও ফেড আপ হয়ে যাবেন, কারণ এই ধরনের বোরিং জবগুলো বারবার করতে ভালো লাগে না। তো সেক্ষেত্রে আমরা যে টেকনিকগুলো আছে ম্যাজিক, অনেক ধরনের পদ্ধতির মধ্যে আমরা সহজ, আমার কাছে সবচেয়ে সহজ যেটা মনে হয়েছে সেটা আমরা ফলো করব। সেক্ষেত্রে আমরা আমাদের সার্চ অপশন থেকে সিএমডি অর্থাৎ কমান্ড প্রম্পটে আমরা চলে যাব। এটা নর্মালি সি ড্রাইভে আছে, অন্য কোনো ড্রাইভে যদি আমাকে যেতে হয় তাহলে অবশ্যই আমাকে সেই ড্রাইভের নাম লিখে ওখানে চলে যেতে হবে। তো আমরা এখানে সিতেই আছি, আমাদের যেতে হবে ডেস্কটপে। তো সি ডি ডিরেকশন আমাদের হলো ডেস্কটপ, তো আমরা ডেস্কটপের মধ্যে আমাদের যে ফাইলটা আছে সেই ফাইলটা আমরা এখন ডেস্কটপে গিয়ে তারপর ওই ফাইলে যেতে পারি, অথবা সরাসরি আমরা ফ্রন্ট স্ল্যাশ দিয়ে এখান থেকে ব্যাক স্ল্যাশ দিয়ে ফোল্ডারটার নাম লিখতে পারি ই-শপার। অবশ্যই নামটা সঠিক লিখতে হবে। এটা লেখার পর যখন আমরা এন্ট্রি দেবো, আসলে আমি এই জিনিসগুলো ক্লিয়ারলি এই জন্য আলোচনা করছি, অনেকের কমান্ড প্রম্পটটা জানা নাও থাকতে পারে, যাদের জানা আছে তাদের জন্য এটা স্কিপ করে যাবেন, সামনে আগায় চলে যাবেন। আর জানা নেই আমার মতো নতুন যারা, তারা একটু এটা দেখে নিলে এখান থেকেই যেন এইটুকু আপনি ইউজ করতে পারেন সরাসরি। তো প্রথম দিকে আমি যখন শেখার জন্য খুব বেশি চেষ্টা করতাম তো এই পোর্শনগুলো অনেক কিছু এত দ্রুত চলে যেত যে আমি অনেক কিছু বুঝতাম না, আটকায় দিতাম। এজন্যই আমার টার্গেট যে আমার টিউটোরিয়াল থেকে যেন কেউ কোনো কিছু বুঝতে কষ্ট না হয় এবং সে আগাতে তার কাছে আবার মনে না হয় যে এটা এইভাবে করলে ভালো হতো। আমি যথাসাধ্য চেষ্টা করব যে আপনারা যেন বুঝতে পারেন, তারপরেও যদি আপনাদের কোনো পরামর্শ থাকে অবশ্যই সাদৃশ্যটা গ্রহণ করা হবে। তো ইশপার ফোল্ডারের মধ্যে আমরা ঢুকে গেলাম, যদি এখানে যদি আমি ভুল কিছু লিখতাম তাহলে বলতো যে এই ধরনের ডিরেক্টরি নেই। তো ঢুকে গেলাম, এখন আমাকে ছোট্ট একটা কোড লিখতে হবে, আরিএন অর্থাৎ রিনেম অল ফাইল, কার সাথে রিনেম করব .php, ছোট্ট একটু কোড, এইটুকু আপনারা কপি করে নেবেন। এমন হতে পারে যে আপনার এটা প্রজেক্টের মধ্যে আরও 10টা ফোল্ডার আছে, পেজেসের মধ্যে আরও বিভিন্ন ফোল্ডার, তারপরে বিভিন্ন বিভিন্ন ফোল্ডার আছে, সেক্ষেত্রে কি আপনাকে এক একবারে কষ্ট করে করে এই ডিরেক্টরির মধ্যে গিয়ে গিয়ে ওই ফোল্ডারের ভিতর যত ফাইল আছে সবগুলোকে একবারে রিনেম করে নিতে পারেন। আর কাজ করতে পারেন সবগুলো ফাইল একটা ফোল্ডারে রেখে তারপরে রিনেম করে যার যার ফোল্ডারে ফাইলগুলো দিয়ে দিলেন, দুটো ওয়েই আপনি অ্যাপ্লাই করতে পারেন। যেহেতু আমাদের এখানে এই প্রজেক্টে একটা ইয়েতেই আছে, এই আমরা এখান থেকে এটাই দেখাচ্ছি। তো এতটুকু কোড লেখার পরে আমরা আশা করি যে আমাদের পুরো ফাইলের ভেতরের যে অবস্থাটা এটা বদলে যাবে। তো আমরা যদি এখন যাই, দেখেন আমাদের একটাও .html আর নাই, ছোট্ট একটা কোড লেখার পরে আমাদের এটা সব .php ফাইল হয়ে গেছে। তো আমাদের অন্য কোনো ফোল্ডারে আসলে কোনো ফাইল নাই যেটাকে আমরা কি .html জাতীয়, যেহেতু .html জাতীয় কোনো ফাইল নাই অতএব আমরা এখান থেকে অন্য কোনো ফাইলে চেঞ্জ করবো না। তবে এখানে কিছু ফাইল নো, এগুলো পিকচার, সো ইমেজেস ফোল্ডারের মধ্যে। তাহলে আমাদের এটা প্রস্তুত হয়ে গেল, এখন আমরা এটাকে কি করব, নিয়ে যাব হলো আমাদের জ্যাম্পে, এটাকে কপি করে
hdoc jump এর মধ্যে hdocs আমি এখানে লিখে দিলাম এখন যদি আমরা আমাদের এখানেও যদি আমরা রান করি দেখেন যেখান থেকে রান হয়েছিল এখন আর এটা পাবে না কারণ হলো যেটা php হয়ে গেছে এবং ডেস্কটপে থাকা অবস্থায় যদি আমি এখানে .php লিখেও দেই তবু রান করবে না .php লেখার পরেও ডেস্কটপ থেকে রান করছে কারণ কিছু কিছু ব্রাউজার এটাকে অবশ্য নিয়ে নেয় তো এটা লাকিটা আমার আসলে আগে জানা ছিল না আজকে আমি পরীক্ষা করে দেখলাম কারণ এটা জ্যাম ছাড়া রান হওয়ার কথা না বাট এখান থেকে রান হয়ে গেছে তো চলুন আমরা আসলে আমাদের ফোল্ডারটা জ্যাম্পের মধ্যে রাখছি সেটাকে আমরা একটু দেখি লোকাল হোস্ট ই ইশপার সো এখান থেকে আমাদের এই ফাইলটা রান হয়ে গেছে কিন্তু মানে ব্যাপারটা যখন এখন ঘটবে সেটা হলো যে আমি সবগুলো পেজে আমি চলে যেতে পারবো দেখেন এখানে যেটা হচ্ছে যে ব্লগ ডট html এটা মেনুর মধ্যে এখনো আমাদের কোডের মধ্যে ডট html রয়ে গেছে ফাইলের এক্সটেনশন চেঞ্জ হলেও ভেতরে যে কোড আছে কোডগুলোর মধ্যে এখনো এক্সটেনশন চেঞ্জ হয় নাই যার কারণে আমাকে এখানে যেতে দিচ্ছে না কারণ এটা যদি আমি এখন পিএসপি লিখে দিই তাহলে কিন্তু আমাকে ঠিকই যেতে দেবে কারণ এটা তো পিএসপি হয়ে গেছে ব্লগ ডট পিএসপি হয়ে গেছে এরকম অন্য যে পেজগুলো আছে এখানে মেনু মেনুতে দেখেন নিচে আমাদের এখানে আপনারা খেয়াল করবেন বাম পাশে যখন মেনুর উপর আমরা নিব ব্লগ সিঙ্গেল এখানে ডট html এখনো দেখাচ্ছে অর্থাৎ ডট html দিলে এখানে যাবে না তো আমরা চাচ্ছি যে এক কমান্ডে ফাইলের মধ্যে যত জায়গায় ডট html আছে সব জায়গায় ডট পিএসপি হয়ে যাবে সেটা করার জন্য আমরা যে কাজটা করবো আসলে আমাদের প্রজেক্ট ফোল্ডারের মধ্যে চলে যাবে এখন আমাদের প্রজেক্টটা রয়ে গেছে আমাদের এই সি ডকস এর মধ্যে তো আমরা ওখান থেকেও এটা করে নিয়ে আসতে পারতাম অথবা এখান থেকেও করতে পারি তো নো প্রবলেম আমরা এখান থেকেই করি এখানে গিয়ে যে কোনো একটা ফাইলকে আমরা নোটপ্যাড প্লাস প্লাসে ওপেন করব তো নোটপ্যাড প্লাস প্লাসে ওপেন করার পরে আমাকে যে কাজটা করতে হবে কন্ট্রোল এফ অথবা এইচ যেটাই চাপি আমি আমার এইখানে যত ফাইল আছে সব ফাইলগুলোকে আমি এখান থেকে কি করলাম এখানে কন্ট্রোল এইচ চাপলে এটা চলে আসবে ফাইন কন্ট্রোল এই এফ চাপলে কন্ট্রোল এইচ চাপলে এটা শো করবে উইন্ডো একই আসবে এবং আমাকে ফাইন ইন ফাইলস ফাইলসগুলোর মধ্যে খুঁজতে হবে আমি কি করবো পুরো প্রজেক্টের মধ্যে যত জায়গায় html ডট html কথাটা লেখা আছে সব জায়গা থেকে চেঞ্জ করব এজন্য ফাইন ইন ফাইলস কথাটা দেওয়ার পরে সে বলছে ফিল্টার্স যত জায়গায় ডট এই ইয়েটা পাবে ডট পাবে তারপরে সে সার্চ করবে কি সার্চ করবে ও প্রথমত ফাইল মানে কাজটা মানে সহজ করে নেবে ডিরেক্টরি কোথায় আমাদের ইশপার ফোল্ডারের মধ্যে এটা যদি নাও আসে আপনি ফোল্ডারটা এখান থেকে দেখা দিতে পারেন যেহেতু আমাদের নর্মালি চলে আসছে তো আমরা কি করবো ডট html যত জায়গায় খুঁজে পাবে এটা কিন্তু না দিয়ে দিলে একটা মারাত্মক ঘটনা ঘটে যাবে সেটা হলো যত জায়গায় ডট পাইছে তারপরে সব চেঞ্জ করে দিবে সিএসএস ফাইলও চেঞ্জ হয়ে যেতে পারে তো আমরা তা চাচ্ছি না যে ডট সিএসএস চেঞ্জ করবো না ডট html গুলোকেই শুধু চেঞ্জ করবো তো ডট html কে রিপ্লেস উইথ কার সাথে রিপ্লেস করবো ডট পিএসপির সাথে আর সে খুঁজবে ফিল্টার করবে কোথায় আশেপাশে দুই জায়গায় বাদ দিয়ে মাঝখানে ডট মানে তার কাজটাকে গতিশীল করার জন্য এই কাজটা এই এই জিনিসটা থাকলে সার্চিং ইয়েটা সহজ হবে বাকি যেই ইয়েটা রয়ে গেছে কনফিগারেশন এটা আমাদের কোনো জায়গায় চেঞ্জ করার দরকার নেই আমরা এখানে এই তিনটা অপশনের মধ্যে মাঝখানে রিপ্লে ইন ফাইলস বিভিন্ন ফাইলের মধ্যে রিপ্লেস করা এটাকে যদি ক্লিক করি তাহলে এটা ওয়ার্নিং দেবে যে আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু রিপ্লেস অল অকারেন্স ইন দ্য এফ ডট ইশপার ফর ফাইল টাইপ যেখানে ফাইল টাইপগুলো এরকম হ্যাঁ আমরা এটা করতে চাই শিওর কারণ এর আগে অবশ্যই মাথায় রাখবেন যে আপনি ফাইলটার একটা ব্যাকআপ ফাইল রেখে দেবেন অনেক সময় ভুল হতে পারে একটা ভুল কমান্ডের কারণে ডট সিএসএসগুলো চেঞ্জ হয়ে গেল তাহলে অবশ্যই সমস্যা হবে এটা বুদ্ধিমানের কাজ বা একজন দক্ষ বা সচেতন ডেভেলপারের কাজ সবসময় সেটার একটা ব্যাকআপ রেখে দেবে যখন কোনো বাল্ক চেঞ্জ
চলে আসে। তো এটাকে আমরা যদি এখন ওকে দিয়ে দিই তাহলে দেখেন 114 জায়গায় এক ক্লিকের মাধ্যমে চেঞ্জ হয়ে গেল। 114 জায়গায় যদি আমি নিজে নিজে কাজ করতাম, মানে গিয়ে গিয়ে তার এক একটা পেজে ঢুকতে হতো, সেখানে খুঁজে খুঁজে বের করতে হতো, আবার চেঞ্জ করতো, ফাইনাল নিপ্লেস দিলেও আলাদাপক্ষে 15-20 জায়গায় এরার। এটা যদি 2,000, 5,000, 10,000 জায়গায় হয় তাহলে তো ওইটা কথাই নাই, অনেক বড় একটা মানে প্রবলেম হয়ে যেত। এখন আমরা এটাকে ক্লোজ করে দিই, আর এটা সেভ করতে হবে না, অটো সেভ হয়ে যাবে, আর এখান থেকে আপনি ব্যাকও করতে পারবেন না রিপ্লেস হয়ে গেলে। এই জন্য ব্যাক আপ রেখে দেওয়াটা বুদ্ধিমানের কাজ। তো আমাদের এই প্রজেক্টটা অলরেডি তৈরি হয়ে গেছে। আমরা যদি এবার আমাদের এখানে ফিরে যাই ইশপারের মধ্যে, তো আমরা ইশপারে চলে আসছি। এখন যদি ব্লগ লিস্টে যাই দেখেন .php, ব্লগ সিঙ্গেলে গেলে পিএসপি, তারপর 4.0 এটাও পিএসপি, সব কন্ট্রাক্টে যদি যাই পুরো প্রজেক্টটা পিএসপির জন্য রেডি হয়ে গেল। তো এখন এভাবেই আপনি খুব সহজে অনায়াসে আপনার একটা ফাইলে আপনি এখান থেকে যে কোনো চেক আউট পেজে যাবেন, এভরিথিং লগিং পেজে যাবেন, চার্ট পেজে যাবেন, কোনোটাই আর আপনার বাধা নাই। 1-2 ক্লিকের মাধ্যমে আপনি পুরো আপনার সিএসএস বা কোথাও কোনো ঝামেলা নেই। এবার আমরা একটু শর্টকাট দেখার চেষ্টা করবো যে বুটস্ট্র্যাপিং পোর্শনটা। তো সেটা জন্য আপনারা অপেক্ষা করেন পরের পর্বে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।